তো তোমরা এভিলনের কিছু ভিডিও দেখেছো 20 মিনিটের মধ্যে অল ডিফিকাল্টিস কমপ্লিট করতে, তো আজ আমিও ট্রাই করব, তবে 20 মিনিট না, 15 থেকে 16 মিনিটের মধ্যে ইজি নর্মাল হার্ড এক্সট্রিম চারটে যে মোড আছে এই মোডগুলো কমপ্লিট করতে, চারটে ডিফিকাল্টিস কমপ্লিট করতে। তো চলো প্লে করছি ভাই। আমি ইন্ট্রো কেটে দেবো, কারণ এই ইন্ট্রো থাকলে অনেক সমস্যা হবে, টাইম অনেকটা খেয়ে যাবে, তো ইন্ট্রো কেটে দেবো। তো প্রথমে আমাকে কী করতে হবে, তো ব্রুম খুঁজতে হবে, ঝাড়ু খুঁজতে হবে, ঠিক আছে, ঝাড়ু খুঁজতে হবে। তো আমরা ডোর স্কেপ করবো, ওকে। তো চলো, ঝাড়ু আর স্মল কেবিল লাগাতে হবে, আর টেবিন বক্স, যে কুকিজ বক্স আছে, কুকিজ বক্স ফাইন করতে হবে। তো ফটাফট চলো। ও, এভিলান আমাকে দেখতে পেয়ে গেছে নিচ থেকে, ঠিক আছে, নিচেই ছিল এভিলান। তো চলো, আর আমরা এখানে দেখি ঝাড়ুটা আছে কি। আচ্ছা, এখানে ঝাড়ুটা আছে। তো এভিলান কি এইদিকে আসবে? আসবে আসবে আসেনি তো? চলো চলো, এসে গেছে এভিলান, এসে গেছে, এই তো দেখতে পেয়ে গেছে আমাকে। তো তাড়াতাড়ি এখান থেকে আমাকে কেটে বলতেও দেখি কী করে। আচ্ছা, চলো 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 চলো। ও, দরজাটা বন্ধ করে দিলে ভালো হতো। ওকে 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 ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ব্যাস। তো এবারে আমরা এখান থেকে যে কুকিজ বক্স আছে, এই কুকিজ বক্সটা আমরা পেয়ে গেছি। তো এখান থেকে এবারে আমাকে কেটে পড়তে হবে। জানি না এভিলান এখন কোথায় আছে। তো তাড়াতাড়ি আমাকে কুকিজ বক্সটা ভেঙে ফেলতে হবে, তারপর মেইন ডোরের যে কী আছে, এই মেইন ডোর কীটা আমাকে বের করতে হবে টিফিন বক্স থেকে। তো এটা হচ্ছে ইজি মোডে আমরা খেলছি, তো আরও 3টা মোড আমরা খেলবো। তো দেখা যাক, আমি চ্যালেঞ্জ রেখেছি 15-16 মিনিটের মধ্যে কমপ্লিট করার, তো হয় কি না ওটাই হচ্ছে বড় কথা। এভিলান এখন কোথায় জানি না। তো চলো, ওকে ওকে ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, পেয়ে গেছি, আরে পেয়ে গেছিলাম পেয়ে গেছিলাম, ব্যাস। তো ওকে, তো আমরা কমপ্লিট করে ফেলেছি, চল চল ভাই। তো এই জি মোড আমরা কমপ্লিট করে ফেলেছি, আরও 3টে মোড আমাদের কমপ্লিট করতে হবে। তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নর্মাল মোড, তো আমরা নর্মাল মোডে এসে গেছি। তো এবার দেখা যাক আমরা এই মোডে কী করতে পারি, নর্মালে কী করতে পারি। নান যদি একবার আমাকে ধরে ফেলে তো একদম পুরো টাইমটা ওয়েস্ট হয়ে যাবে আমার। চলো, আমাকে ওপরে যাওয়া এখন মুশকিল আছে, বাস। নানি ওদিকে যাবে নিশ্চয়ই, তো দেখা যাক কী হয়। আচ্ছা, আরে দেখতে পেয়ে গেছে আমাকে, এটা কিন্তু খুবই খারাপ করেছে বললাম। ওকে, ব্যাস। তো এখান থেকে আমি স্মল কেবিল খুঁজতে পারি এখন কোথায় আছে ভাই। পেয়ে গেছি, ওকে 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 ওকে। আরে ভাই 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 ভাই, আরে কি হচ্ছে। ওকে, তো আমরা এখানে ব্রুমটাও পেলাম না, ঝাড়ুটাও পেলাম না, ঝাড়ুর জন্য আবার আমাকে উপরে যেতে হবে, ঠিক আছে। তো এখন কিছু অন করে দিয়েছি, এমনি না আবার এইদিকে আসবে, আসছে না কেন? আচ্ছা, ওইদিকে যাচ্ছে, ঠিক আছে, দেখে ফেলেছি কেমন না, দেখতে পাইনি। আরে আসছে এদিকে, দেখো দেখো দেখো, ফট করে ওপরে চলে এসছে। এটা কিন্তু খুবই খারাপ, না এটা কিন্তু
আচ্ছা, আমার মনে হয় চলে গেছে। ঠিক আছে, তো ব্যাস এবিলান আবার এখানে আসবে, তো ততক্ষণ আমি দেখি। চল চল ভাই, চল ভাই, চল ভাই, চল ভাই। ওকে ঠিক আছে, তো আমরা এখান থেকে আবার কুকিজ বক্সটা পারবো। ট্রেভেলন এখন কোথায় দেখা যাক, উপরে আসবে না নিচেই থাকবে? আচ্ছা নিচে ছিল, ঠিক আছে এভিলান নিচে ছিল। তো চাবি কোথায়? আচ্ছা তো এই নর্মাল মোডে অনেকটা টাইম লেগে গেল, তো আরো দুটো মোড আমাদের খেলতে হবে, হার্ড মোড আর রেস্টোর মোড দুটো কমপ্লিট করতে হবে একদম ইজিলি। তো চলো দেখা যাক। তো আমরা এখন হার্ড মোডে এসে গেছি, আর এভিলান এখানে কিন্তু দৌড়াবে, ঠিক আছে এভিলান এখন হাঁটবে না, এখন দৌড়াবে। তো চলো এই গ্যাসটা আমার হাতে নিলাম, কারণ বাস এভিলান ওখানে এলে তো ওইদিকে যাবে। ওকে আমি দেখতে পেয়ে গেছে আমাকে, এসব এভিলানের বাচ্চা তো খুবই খারাপ লোক। ওকে চল ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, স্মল কেবি এলাম না এখনো। ওকে তো স্মল কেবিল পেয়ে গেছি আমরা, কোন দিকে কোন দিকে যাচ্ছে কোথায়? তো ওই ব্রুমসটা তো এখনো পেলাম না আমি, ব্রুমের জন্য আবার উপরে যেতে হবে আমাকে। চলো এটা অন করে দিয়েছি আমি। ওকে তো ওই বিল্ডিং, চলো ঝাড়ু কোথায় আছে? আমার ঝাড়ু খোঁজার জন্য অনেকটা টাইম লেগে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু খুবই অন্যায়। চলো ঝাড়ু এখানে পেয়ে গেছি আমি, আর এভিলানকে এখানে ডেকে ফেললাম। তো কুকিজ বক্স আমরা পেয়ে গেছি, আবার আসছে ভাই এইদিকে। চল ভাই চল চল চল। ওকে ফটাফট 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 ফটাফট, তো এটাকে আমাকে ভাঙতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। লাভা ভাই কোথায় গেল? এই মিলানকে এইদিকে আসছে, জানি না। তো আসছে, ওপরে যাবে, এবারে ওপরে যাবে, ওপরে যাও, ওপরে যাও, ওপরে যাও, ওপরে 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 ওপরে, আবার ওপরে যাও, ওপরে যাও, ওপরে যাও, গেছে ওপরে, ঠিক আছে।
আচ্ছা, তো আমরা হার্ড মোডেও এটা কমপ্লিট করে ফেলেছি। ওকে, তো আর একটা কমপ্লিট করতে হবে এক্সট্রা মোড, ব্যাস তারপরে সব শেষ হয়ে যাবে। ওকে, তো আমরা এক্সট্রিম মোডে এসে গেছি। তো এবারে আমরা অন্ধকারে খেলবো, তো দেখা যাক এখানে কত তাড়াতাড়ি আমরা এস্কেপ করতে পারি। তো ব্রুমস তো পেলাম না এখানে, তো এভিলান তো আসবে এই দিকে, ঠিক আছে। তো এখন কি করে যাই, আমি অপেক্ষা করবো এভিলান যতক্ষণ না ওপর থেকে নামছে। আরে গেল কোথায়? আরে সালে, তো ওখানে কি করতে চলে গেছিল মালটা? ওকে, তো ভাই ব্যাস, ওকে, তো আমরা স্মল কেবিলও পেয়ে গেছি। তো দেখা যাক এখানে ঘুম নেই। আর এভিলান, এভিলান এখানে বেশ হচ্ছে না এখানে। চলো এবারে নিচ থেকে আবার উপরে আসতে হবে আমাকে ব্রুমটা খোঁজার জন্য। ব্রুমটা তো ওখানে আছে, ওপরেই আছে ব্রুমটা। চলে আয় চলে আয় চলে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম এখানে, কিন্তু তোকে দেখতেই পাইনি, কিছু করার নেই ভাই। ওকে, তো ব্রুমটাও পেয়ে গেছি আমরা। আরে আমার মনে হয় এভিলান উপরে চলে গেছিলো, ঠিক আছে, উপর থেকে আমাকে দেখতেই পেয়ে গেল। তো ঠিক আছে, তাড়াতাড়ি আমরা টিফিন বক্সটা, যে কুকিজ বক্সটা, পেড়ে ফেলি উপর থেকে। ওকে, তো দেখা যাক। আরে তেরি, তো তাড়াতাড়ি ভাই, ব্যাস এটাও পেয়ে গেছি আমরা। তো ও তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, ওকে ব্যাস। ও, অনেক কষ্টে আমরা 4টে ডিফিকাল্টিস কমপ্লিট করলাম। তো সঙ্গে থাকো, আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওতে লাইক করতেও ভুলবে না তোমরা। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।